নমস্কার বন্ধুরা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লাই কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনকাম সার্টিফিকেট আপনি কোথা থেকে ইস্যু করাবেন, কিভাবে পাবেন? এবং তার পাশাপাশি যাদের বাবা মা চাকরি করেন না, অর্থাৎ চাকুরিজীবী নন, তারা কোথা থেকে ইনকাম সার্টিফিকেটটি ইস্যু করাবে? অর্থাৎ যাদের বাবা মা চাষবাস করেন অথবা অন্য কাজের সাথে যুক্ত, তারা কিভাবে ইনকাম সার্টিফিকেটটা তুলবে? এবং যাদের বাবা মা চাকরি করেন, তারা কোথা থেকে ইনকাম সার্টিফিকেটটা তুলবে? এবং সেই ইনকাম সার্টিফিকেটটা কাদের দ্বারা ফিল আপ করাতে হবে? কে শিলমোহর মারলে এই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে? এই যে ইনকাম সার্টিফিকেটের কথা আজকে আপনাদের সামনে বলছি, সেটা কিন্তু শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে, অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে নয়। অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে যে ইনকাম সার্টিফিকেটের কথা আমি অন্যান্য ভিডিওতে বলেছি, আপনারা সেই ফলো করলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আলাদা করে একটা ইনকাম সার্টিফিকেটের কথা বলা হয়েছে এবং সেই ইনকাম সার্টিফিকেটে কিন্তু আপনাদের ইস্যু করাতে হবে। তাহলে ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা এই আপনাদের ইনকাম সার্টিফিকেট নিয়ে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। দেখে নিন, আমরা এখন আছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের ভার্সন 3 অফিসিয়াল পোর্টাল। এখানে আসার পরে আপনি দেখতেই পাচ্ছেন এখন 2020-21 সেশন চলছে, খুব শীঘ্রই 2021-22 সেশন শুরু হবে। কিন্তু ইনকাম সার্টিফিকেটে কোথা থেকে পাবেন? দেখে নিন, এখানে যে ডাউনলোড অপশন আছে, এখানে গিয়ে যদি আপনি ইনকাম সার্টিফিকেটে ক্লিক করেন, তাহলে কিন্তু সরাসরি আপনার এই ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এবার এই ইনকাম সার্টিফিকেটে ফিল আপের ক্ষেত্রেও কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। প্রথম যে ক্রাইটেরিয়াটা হচ্ছে, সেটা হচ্ছে এই ইনকাম সার্টিফিকেটটা শুধুমাত্র কিন্তু যাদের বাবা মা চাকুরিজীবী নন, যাদের বাবা মা ফার্মার অথবা অন্যান্য কোনো ব্যবসা করছেন বা অন্যান্য কোনো কাজ করছেন, তারা স্যালারি পান না, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করা হবে। কিন্তু এই ইনকাম সার্টিফিকেটের সিগনেচার বা সিলমোহর কারা করবে সেটার জন্যও কিন্তু একটা স্পেসিফিকভাবে একটা কিন্তু বোল্ড লেটারে বলে দেওয়া হয়েছে, টু বি গিভেন বাই এনি গভর্নমেন্ট অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট বিডিও ইন কেস অফ রুরাল এরিয়াস, এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি, ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন অথবা গ্রুপ এ গেজেটেড অফিসার। যারা গ্রামে থাকেন তাদের জন্য কিন্তু জয়েন্ট বিডিও যদি এই ফর্ম ফিল আপটা করে সিলমোহর করে তাহলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু সরাসরি বিডিও অফিসারের দ্বারাই করাতে হবে। অথবা যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সিকিউটিভ অফিসার দ্বারা করাতে হবে, এবং যারা কর্পোরেশনের এলাকায় থাকেন তাদের কিন্তু ডেপুটি কমিশনারের দ্বারা করাতে হবে, এবং সবার জন্য কিন্তু গ্রুপ এ গেজেটেড অফিসারের দ্বারাও করালে হবে। আপনাদের এলাকাতে বা আপনাদের পাড়াতে যিনি গ্রুপ এ গেজেটেড অফিসার আছে, তার দিয়ে যদি আপনি ফর্মটা ফিল আপ করিয়ে সিগনেচার করিয়ে যদি একটা সিলমোহর করেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা পুরোপুরি কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। তাহলে এবার দেখে নিন, এখানে যে ফিল আপের অপশানটা সেটা খুব সিম্পল। যদি এই ফিল আপটা আপনাকে করতে হবে না, যিনি গেজেটেড অফিসার তিনি কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, তবুও আপনাকে ছোট্ট করে একটা বলে দিচ্ছি, আই সার্টিফাই টু দ্য বেস্ট অফ মাই নলেজ দ্যাট শ্রীমতী সিমন, যিনি হোক আপনার নাম, সন, ডটার, ওয়াইফ, আপনার বাবার নাম অর্থাৎ আপনার পেরেন্টসের নাম, এখানে আপনি কোন ভিলেজ বা টাউনে থাকেন সেখানকার নাম, এখানে আপনার পুলিশ স্টেশন, এখানে আপনার ডিস্ট্রিক্ট, অ্যান্ড এখানে তিনি কতদিন ধরে আপনাকে চেনেন সেটাকে আপনাকে দিতে হবে। অর্থাৎ যে গেজেটেড অফিসার ফর্মটা ফিল আপ করছেন তিনি আপনাকে কতদিন ধরে চেনেন, এক বছর, দু বছর, এক মাস, ছ মাস, যেটাই চেনেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে হচ্ছে হিজ অর হার ফাদার অথবা গার্জিয়ান হাজব্যান্ড ইজ আ পারমানেন্ট রেসিডেন্ট ভিলেজ অর টাউন, এখানে আবারও আপনার নাম, আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার স্টেট দিতে হবে। দেওয়ার পরে এখানে যে টোটাল অ্যামাউন্টটা আপনার পেরেন্টস পান অথবা গার্জিয়ান পান সেটাকে কিন্তু এখানে লিখতে হবে। এখানে 2019-20 দেখাচ্ছে, এটাকে কেটে কিন্তু এখানে 2021-22 করে দিলেই হবে। যিনি গেজেটেড অফিসার তিনি এটা ভালো করেই জানেন যে এখানে শুধু 2019-20 একটা লাইনে কেটে দিয়ে, শুধু 2021-22 করে দিয়ে যে অ্যামাউন্টটা পান সেটা কিন্তু এখানে লিখতে হবে। কিন্তু সেটা 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং এখানে সেই গেজেটেড অফিসারের সিগনেচার, তার নাম, তার ডেজিগনেশন এবং সেই গেজেটেড অফিসারের ফুল অ্যাড্রেস দিয়ে এখানে প্লেস এবং ডেট দিতে হবে, দিয়ে উনি সিলমোহর এবং সিগনেচার তো উপরেই করে দিচ্ছেন, দিলে কিন্তু আপনার ফর্মটা রেডি। এবার প্রশ্ন হচ্ছে, যাদের বাবা মা স্যালারি পান অথবা চাকুরিজীবী তারা কি করবে? এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে, দেখে নিতে পারেন, ইন কেস অফ স্যালারিড পার্সন অর গার্জিয়ান স্যালারি সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হ্যাজ টু বি সাবমিটেড। যদি আপনার বাবা মা বা গার্জেন যিনি আছেন তিনি যদি চাকুরিজীবী হন,
যে স্যালারি পান সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট ইস্যু করাতে হবে এবং সেই সার্টিফিকেটটাই কিন্তু প্রোভাইড করলে হয়ে যাবে। আলাদা করে কিন্তু আপনাকে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা ইনকাম সার্টিফিকেটের দ্বারা কোথাও বিডিওতে বা গেজেটেড অফিসারের কাছে ছুটতে হবে। এবং অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের যেটা বলেছিলাম যে পঞ্চায়েত থেকে বা বিডিও থেকে যদি আপনারা সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এবং সেটা কিন্তু সরাসরি আপনাদের সরাসরি দেখিয়েও দিয়েছিলাম। কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আলাদা করে এটা বলে দেওয়া হয়েছে যে এই সার্টিফিকেটটাই কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। সেটা গেজেটেড অফিসার হতে পারে, ডেপুটি কমিশনার হতে পারে, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ হতে পারে অথবা বিডিও অফিসার হতে পারে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।